ডিটেক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছেন যে আজকের ভিডিওতে আপনাদের আমি কী শেখাবো। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই লাইক দিন। তো আজকের ভিডিওতে আপনাদের শেখাবো যে কীভাবে আপনারা অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করবেন। অর্থাৎ আপনি একজন ইউটিউবার অথবা ছোটোখাটো কন্টেন্ট তৈরি করেন, বাট আপনার কাছে DSLR নেই, বাট আপনি চান যে DSLR কোয়ালিটির ভিডিও তৈরি করবেন, অথবা DSLR অ্যাফোর্ড করতে পারেন না, অথবা DSLR-এর শখই নেই, চান একটা ডিভাইস মোবাইলের মতো যা দিয়ে সব কিছু করা যাবে, তো এরকম জিনিসে আপনাদের শেখাবো। আর বর্তমান কম বেশি সব ফোনেই পোর্ট্রেট ইমেজ সাপোর্ট করে, তো যে সমস্ত মোবাইলে পোর্ট্রেট ইমেজ সাপোর্ট করে সেসব মোবাইলের মাধ্যমে আপনি এটা করতে পারবেন, আর সামান্য ছোটো একটা সফটওয়্যার ব্যবহার করে আপনারা এই কাজটা করতে পারবেন। তো দেরি কিসের, চলুন শুরু করা যাক। আর বাই দ্য ওয়ে, আপনারা এই যে ভিডিওটি এতক্ষণ ধরে দেখতেছেন ওই পদ্ধতিতেই এই ভিডিওটি তৈরি করা। আর দেখতে পারেন আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার আছে এবং মোটামুটি অ্যাকুরেট, কিন্তু এজ ডিটেকশনে হালকা পাতলা ত্রুটি থাকতে পারে, বাট ভিডিওটি মোটামুটি কিন্তু ভালো, একদম ফেলে দেওয়ার মতো নয়। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আমার মোবাইল ফোনের মাধ্যমে এই ভিডিওটি শ্যুট করছি এবং এটা মোটামুটি DSLR-এর মতোই লাগতেছে। কিন্তু ফার্স্ট অফ অল আমাদের দুটো সফটওয়্যার লাগবে, প্রথমটা হলো স্ক্রিন রেকর্ডার 5+। তো আপনার স্ক্রিন রেকর্ডার 5+ রেকর্ড ইউর স্ক্রিন, এই সফটওয়্যারটা ইনস্টল করে নেবেন। আর সেকেন্ড যে সফটওয়্যারটা লাগবে সেটা হলো কাইন মাস্টার ফর ভিডিও এডিটিং। তো আমাদের সর্বপ্রথম স্ক্রিন রেকর্ডার অ্যাপটি ওপেন করতে হবে এবং এর সেটিংয়ে কিছু পরিবর্তন করতে হবে। তো আমরা সিম্পলি সেটিংয়ে গিয়ে সর্বপ্রথম যেটা আনেবল করব সেটা হলো রেকর্ড সাউন্ড। তো এটা ডিফল্টে আনেবল থাকে না, তো আমরা এটা আনেবল করে নিব। এবং তারপরে আপনারা একটা কাজ করে নিতে পারেন, ভিডিও ওরিয়েন্টেশন এটা পোর্ট্রেট করে নেবেন, তাইলে ভিডিওটা এডিট করার সময় আমাদের সুবিধা হবে। তো এখন আমাদের মেন কাজ সেটা হলো আমাদের ভিডিও রেকর্ডিং শুরু করা। তো তার জন্য আপনাকে স্ক্রিন রেকর্ডার রেকর্ডিং আনেবল করতে হবে। স্ক্রিন রেকর্ডার রেকর্ডিং আনেবল করার পর আপনার ফোনের ক্যামেরা অ্যাপ ওপেন করুন, সিম্পলি পোর্ট্রেট মোডে যান। আর এই জায়গায় রেকর্ডিং টেকর্ডিং কিছু চাপার দরকার নেই, কারণ স্ক্রিন রেকর্ডার অলরেডি আপনার স্ক্রিন রেকর্ড করতেছে। আর পরবর্তীতে মেন যে কাজটা সেটা হবে ভিডিও এডিটরের, এবং সেটা আমি এখন আপনাদের দেখাবো। তো এভাবে প্রথমে আপনার প্রয়োজনীয় ভিডিওটুকু রেকর্ড করে নেন। তো ভিডিও রেকর্ডিং শেষ হওয়ার পর সিম্পলি আমাদের কাজ এখন কাইন মাস্টারে। তো আমরা এই জায়গা থেকে মিডিয়াতে যাবো এবং তারপর স্ক্রিন রেকর্ডার, এবং আমরা যে ভিডিওটি রেকর্ড করেছি এতক্ষণ ধরে সেটি ওপেন করবো। তো ভিডিওটি এই যে এই জায়গায় এরকম দেখতে পাচ্ছেন, তো সিম্পলি আমাদের এটাকে রোটেট করতে হবে, রোটেট করে জায়গা মতো আনতে হবে। তো সিম্পলি এখন আমাদের ভিডিওটি যে জায়গা থেকে শুরু হয়, এই যে আমি এই জায়গা থেকে কথা বলা শুরু করে দিছি, তো এই যে এই জায়গা থেকে আমি শুরু করে দিছি, ওকে। তো এই জায়গা থেকে আমি ভিডিওটা শুরু করবো। আর তার জন্য এখন আমরা যাব ক্রপে। তো এই যে একদম এই যেটা দেখতে পাচ্ছেন ক্রপিং, এটা আনেবল করব। এখন আমরা ভিডিওটা জুম করে নিব, ঠিক আছে, যতটুকু রাখতে চাই। তো আমি সিম্পলি এইটুকু রাখতে পারি, আবার এইটুকু রাখতে পারি, তো কোনো জিনিস যেন ভিতরে না আসে এইটুকু নিলাম। তো নেওয়ার পর এখন দেখ ইউটিউব চ্যানেলে আপনাদের, ওকে, তো এই জায়গায় দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা এখন কিন্তু রেডি। তো সিম্পলি এইভাবে আপনারা ভিডিওটুক রাখবেন, ঠিক আছে। আর আরেকটা কাজ করতে পারেন, ভিডিওর এদেরকে একটু ফ্রেম ল্যাকিং দেখতে পারেন, তো এই জন্য ফ্রেমটাকে একটু বাড়াই নেবেন, স্পিড কন্ট্রোল থেকে 1.1 করে নেবেন। তো তারপর দেখতে পারবেন আপনাদের ভিডিওটা বেশ ফ্লুয়েন্টলি চলবে। আর সিম্পলি তারপর কাজ শেষ হয়ে গেলে এই যে ভিডিওটা, ওকে, তো আপনাদের যে ভিডিওটা এটা এক্সপোর্ট করে নেবেন। তো এই হলো সিম্পল ব্যাপার স্যাপার, এইভাবে আমরা ভিডিও তৈরি করতে পারি। আর ভিডিও এক্সপোর্ট করাও খুব সহজ, সিম্পলি এই জায়গা থেকে শেয়ার এবং তারপর এক্সপোর্ট টু 1080p। অবশ্য আমার ফোনে 4K পর্যন্ত এক্সপোর্টিং সাপোর্ট করে। তো আপনারা এই জায়গায় 1080p 30 frame নিয়ে এক্সপোর্ট করে দিবেন, সিম্পলি আপনাদের ভিডিওটি দেখার জন্য প্রস্তুত হয়ে যাবে। তো গাইস, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে সবসময় থাকুন। আর দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, বাই।